Hello dear viewers, Assalamualaikum. Welcome to my channel, the Method of Learning English. I'm going to show you once again today. Dear viewers, ask it to my channel, IT Notun lesson DHC. Ask it lesson to your chair. Important question extra verb me. I mean, I go verb from the TT video teaching. To she video the basic verb room in Pathola of Eche. You mean the verb in Pathola is ask it. Verb in Mode, channel number lecture. To dear viewers, আসলে যারা আজকের এই বারগুলো সম্পর্কে আইডিয়া থাকবে তাদের জন্য আমি মনে করি যারা পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন জন্য ফাইট করতে চান তাদের জন্য খুবই উপকৃত হবে যে ভিউয়ার্স তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আসল ভিডিওতে যে ভিউয়ার্স আজকের যে সয়টি ভার্ব নিয়ে কথা বলবো সেই সয়টি ভার্ব এখন আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে এটার উদাহরণ এক্সাম্পল ডেফিনেশন দেওয়ার চেষ্টা করবো ডিয়ার ভিউয়ার্স যতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এনজয় করুন থ্যাংক ইউ ওকে নাম্বার ওয়ান ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ ভার্ব ফ্যাক্টিটিভ ভার্ব ডিয়ার ভিউয়ার্স ফ্যাক্টিটিভ ভার্ব নাম্বার টু কগনেট ভার্ব Number two, cognate verb. Number three, factitive verb, cognate verb, copulative verb, To be yours, number four, quasi-passive verb, Dear viewers, I'm going to start the reading. Approach number 5. Impersonal verb. Impersonal verb. Among our last time, dear viewers, reflexive verb. Reflexive verb. Okay? আমি ছয়টা ভার্বই আপনাদের সামনে অনেক দেখে ফেলেছি বোর্ডে ডেবিউস আবার একটু পড়ে নিচ্ছি ডেবিউস প্রথমে হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব কগনেট ভার্ব কপুলেটিভ ভার্ব কোয়াসিপেসিভ ভার্ব ইম্পার্সোনাল ভার্ব রিফ্লেক্সিভ ভার্ব ডেবিউস এখন আমি প্রত্যেকটি ভার্বের ডেফিনিশন নিয়ে কথা বলবো ফ্যাক্টিটিভ ভার্বের ডেফিনেশন যেটা হচ্ছে ডেবিউস এক নম্বর ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ ভার্ব এটা আমি ডেফিনেশন দেবো ডেবিউস যে ভার্বের পর একটি অবজেক্ট থাকা অবজেক্ট থাকা সত্ত্বেও আরেকটি অবজেক্ট নিতে হয় বা ফ্যাক্টিটিভ অবজেক্ট নিতে হয় তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে ডেবিউস কাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে যে ভার্বের একটি অবজেক্ট থাকে থাকা সত্ত্বেও আরেকটি অবজেক্ট নিতে হয় বা ফ্যাক্টিটিভ অবজেক্ট নিতে হয় তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে ডিয়ার ভিউয়ার্স তো আপনি বুঝতে পারবেন কাকে ফ্যাক্টিটিভ ভার্ব এক্সাম্পল যেমন হচ্ছে উই ফাইট উই ফাইট এ
good fight. We fight a good fight. Dubious. Oh, dubious. Sorry. আমি এক্সাম্পল দিচ্ছি রিয়েল এক্সাম্পলটা ডেবিয়ার্স এটা হচ্ছে যেমন উই কল হিম উই কল হিম পয়েট ডেবিয়ার্স এখানে দেখেন এই কলটা কিন্তু একটা ভার্ব এরপরে কিন্তু একটা অবজেক্ট আছে আপনি যদি উই কল হিম এটা বলেন তাহলে আমরা তাকে বলি এখন আমরা কি বলে কিন্তু এটা আসতেছে না তো আরেকটা অবজেক্ট না দেওয়া পর্যন্ত এই ভার্বের যে অর্থটা আছে সেটা ক্লিয়ার করে কেউ বুঝতে পারবে না তো সেটাই বলছি একটা অবজেক্ট নেওয়ার পরে যদি আরেকটা অবজেক্ট দিতে হয় ওর অর্থ পরিষ্কার করে করার জন্য তো সেটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ অবজেক্ট তো ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি থাকে সেটাই হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব ট্রেভিয়াস আশা করি বুঝতে পারছেন কাকে বলে ফ্যাক্টিটিভ ভার্ব এবং ফ্যাক্টিটিভ ভার্ব কিভাবে সেন্টেন্সের মধ্যে চিনতে পারবেন এখন আমি আরো কিছু লিস্ট দিচ্ছি যে ফ্যাক্টিটিভ ভার্ব ডিভিয়ার্স আমি আরো কিছু লিস্ট দিচ্ছি যে কোনটি হচ্ছে আরো কয়েকটি ফ্যাক্টিটিভ ভার্বের এক্সাম্পল এ লিস্ট অফ ফ্যাক্টিটিভ verbs. Number one, elect. Elect. Number select. Make. Make. Call. It is. Tribuers, এই সেন্টেন্সগুলো এই যে ওয়ার্ড এই বারগুলো যে কথা বলছি এটা একটা অবজেক্ট থাকার সত্ত্বেও অতীত আরেকটা অবজেক্ট দিতে হবে আর সেই অতীত অবজেক্টটাই হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট তো ডিএমএ বুঝতে পারছেন কাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয় আরও কিছু ফ্যাক্টিটিভ ভার্বের লিস্ট দিলাম এবং এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে বুঝতে পারবেন ডেবিউয়ার্স এখন আমি চলে যাচ্ছি কগনিটিভ ভার্ব সম্পর্কে কথা বলার জন্য হোয়াট ইজ কগনিটিভ ভার্ব কগনেট ভার্ব ডিয়ার পিয়ার্স কগনিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বটির সাথে ম্যাচিং করা হয় অবজেক্ট ডিয়ার পিয়ার্স যে ভার্ব তার সাথে মিল রেখে অবজেক্ট গ্রহণ করে তাকে কগনেট ভার্ব বলে ডেবিউয়ার্স পার্টিসিপল কগনেট ভার্ব তাকে এটা আপনি বুঝতে পারছেন এখন এক্সাম্পল দিচ্ছি কিভাবে কগনেট ভার্ব চিনতে পারবেন ডেবিউয়ার্স যেমন জেইন সিংস আ নাইস সং দেখেন এই সিংসের সাথে সংস কিন্তু তার সাথে মিল আছে তো তাই বলা হচ্ছে যে ভার তার সাথে মিল রেখে অবজেক্ট গ্রহণ করে তাকে বলা হয় কাউন্টেড ভার্ব ডেবিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এখন আরেকটা হচ্ছে যেমন আই ড্রিমড আ সুইট ড্রিম ডেবিউয়ার্স দেখেন এটা কিন্তু এই ড্রিমটির সাথে কিন্তু সুইট ড্রিমের কিন্তু অনেকাংশে মিল আছে তো যখনই কোনো ভার তার সাথে মিল রেখে অবজেক্ট গ্রহণ করে সেটাই হচ্ছে কগনিটিভ ভার্ব ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা কগনিটিভ ভার্ব সম্পর্কে বুঝতে পারছেন এরপরে হচ্ছে
current verb actually important. It is after most person, but it's for cognate verb. Thank you very much. Airport that's your say, copulative verb. একবারে কথা বলবো কাপুটিভ ভার্ব সম্পর্কে নাম্বার 3 কাপু লে টি কাপুলেটি ভার্ব ডিয়ার ভিউয়ার্স হোয়াট ইজ ফর কাপুলেটিভ ভার্ব এটা আপনি বুঝতে পারবেন সহজেই এটা একটা এক্সাম্পল একটা স্ট্রাকচার দিচ্ছি সাবজেক্ট প্লাস কাপু লে টি verb plus complement. Dear viewers, subject এবং complement তো আমি আগে লেকচারে বলেছি what is called complement, what is subject. তো আশা করি আপনারা দেখে নিয়েছেন আর যারা এখনো আমার আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন সেখানে পাবেন লেকচার 1 আর 2 তে পাবেন what is called subject, what is complement. তো আসলে বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে যে বাঘটা বসে সেটাই হচ্ছে কাপলেটিভ ভার্ব একটা এক্সাম্পলের মধ্যে বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে যেমন উই ফিল হ্যাপি দেখেন এই উই এর সাথে কিন্তু হ্যাপির একটা পরিপূরক মিল আছে উই সাথে একটা সম্পর্ক আছে তো এই যে উই এর সাথে কিন্তু হ্যাপি এই যে মিল আছে এটা হলো ফিলের জন্য কিন্তু হলো তো যখন এরকম হবে তখন এটাকে বলা হয় যে ভার্ব দ্বারা এখানে সাবজেক্ট থাকবে এরপর কমপ্লিমেন্ট থাকবে তো মাঝখানে যে ভার্বগুলো বলবে সেটাই হচ্ছে কাপুলেটিভ ভার্ব আর একটু উদাহরণ দিচ্ছি যেটা হচ্ছে রানা ইজ স্মার্ট বয় দেখেন এই রানা কিন্তু আর স্মার্ট বয় এটার মধ্যে কিন্তু একটা যথেষ্ট মিল আছে তো এই ইস থাকার কারণে কিন্তু এটার মধ্যে একটা মিল আছে তো এটা হলো সাবজেক্ট এটা হলো কমপ্লিমেন্ট মাঝখানে ইস বসেছে তো ইসটা হচ্ছে একটি কাপুটি ভার্ব এখানে কাপুটি ভার্বের আরেকটা সিনোনিম হচ্ছে লিঙ্কিং ভার্ব আমরা এর আগে যে লিঙ্কিং ভার্ব নিয়ে ক্লাস করিয়েছি আপনি যারা লিঙ্কিং ভার্বটা দেখেছেন তারা কিন্তু এই কাপুটিভ ভার্ব সম্পর্কে সহজে বুঝতে পারবেন তো ডিয়ার ভিউয়ার্স এই কাপুটিভ ভার্বের আরেক নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব যখন তো লিঙ্কিং ভার্ব বুঝেন সাবজেক্ট লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট থাকে তো ডিয়ার ভিউয়ার্স এখন আপনারা কাপুটিভ ভার্ব সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন কিছু কাপুটিভ ভার্ব সম্পর্কে আমি আপনাদের আরো কিছু উদাহরণ দিচ্ছি সাম কাপু ওয়ে verbs. যেমন smell, smell, be verb যেমন ধরেন হচ্ছে এমি যার বাজ ওয়ার্ড সবই হচ্ছে ফেটিভার লুক ইট ইজ যে ভিউয়ার্স এগুলো হচ্ছে কাপুলেটিভ ভার্ব আশা করি বুঝতে পারছেন হোয়াট ইজ কল কাপুলেটিভ ভার্ব কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন সেন্টেন্সের মধ্যে কাপুলেটিভ ভার্ব কাপুলেটিভ ভার্বের উপরে অবজেক্ট থাকে কমপ্লিমেন্ট থাকে এটা বুঝতে পেরেছেন আসলে দ্য ভিউয়ার্স এখন কথা বলবো হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব খুব মজার একটা বিষয় তাই না কোয়াসি প্যাসিভ তো কোয়াসি মিন্স হচ্ছে হোয়াট ইজ কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে কি কোয়াসি প্যাসিভ যেটা হচ্ছে একটা উদাহরণ আমি যেমন দেখেন নাম্বার 4 কোয়াসি প্যাসিভ প্যাসিভ কোয়াসি হচ্ছে প্রায় প্যাসিভের মতো কোয়াসি মানে প্রায় কাছাকাছি প্যাসিভের কাছাকাছি যে শব্দটা সেটি হচ্ছে কোয়াসি তো কোয়াসি প্যাসিভ দেখতে যেটা হচ্ছে কেমন তো দেখেন কোয়াসি প্যাসিভটা কি যে ভার্ব অর্থগত দিক থেকে অর্থগত দিক থেকে দিক থেকে যে ভার্ব অর্থগত দিক থেকে যে ভার্ব দেখতে
active voice active voice verb এর মত active voice এর verb এর মত voice এর মত কিন্তু ইহা অর্থ passive এর মত অর্থ প্রকাশ করে তাকে quasi passive verb বলা তো দেখতে হচ্ছে active voice এর verb এর মত কিন্তু আসলে কিন্তু অর্থ passive এর মত প্রকাশ করে যে টাইপের verb এরকম প্রকাশ করবে সেগুলি হচ্ছে quasi passive verb এখন example দেখেন example হচ্ছে honey taste sweet দেখেন এই হানি কিন্তু টেস্টটাকে নিতে পারে না টেস্টটা টেস্ট যে এক কাজটা হানি কি নিতে করতে পারে অবশ্য অন্য অন্য কেউ করে তো দেখেন যখন কোনো ভার্বের কাজ অন্য কেউ করে তো অবশ্যই সেটা কিন্তু প্যাসিভের মতো প্রকাশ করে যেমন দেখেন হানি টেস্ট সুইট রাইস সেলস চিপ ডিয়ার ভিউয়ার্স রাইস কিন্তু নিজে নিজে বিক্রি হয় না অবশ্যই অন্য কেউ বিক্রি করে তো ডিয়ার ভিউয়ার্স আসলে আপনি বুঝতে পারছেন পার্টিসিপেন্ট কোয়াসি পেসিভ ভার্ব এন্ড কিভাবে সেন্টেন্সের মধ্যে কোয়াসি পেসিভ ভার্বটা বুঝতে পারবেন তো আপনার দেওয়া হয়েছে এখন আমি চলে যাচ্ছি ইম্পার্সোনাল ভার্ব ফার্স্ট নাম্বার ডিয়ার ভিউয়ার্স আসলে লেসনটি এখন যারা উপভোগ করতেছেন তাদের জন্য অবশ্যই এটা উপকৃত একটা লেসন যে ভিউয়ার্স এখন ফার্স্ট নাম্বার ইম্পার্সোনাল ভার্ব ইন পার্সোনাল ভার্ব ইম্পার্সোনাল ভার্ব হোয়াট ইজ কল ইম্পার্সোনাল ভার্ব নতুন লাগছে নো একদমই নতুন না ডিয়ার ভিউয়ার্স খুব মজাদার একটা ভার্ব তো কিভাবে হয় এটা কিভাবে আপনি বুঝতে পারবেন যে এটা পার্সোনাল ভার্ব ডিয়ার ভিউয়ার্স এখন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব সরি ইট প্লাস ভার্ব সমান সমানটাকে বলা হয় ইম্পার্সোনাল ভার্ব ডিয়ার ভিউয়ার্স এটা আবার কেমন তার মানে হচ্ছে এক্সাম্পল দিন তাহলে আপনি আরো ক্লিয়ার পাবেন এবং ইট rains it rains দেখেন it এর পরে কিন্তু rains verb হচ্ছে it এর অর্থ কিন্তু সরাসরি এখানে প্রকাশ করে বৃষ্টি হয় the viewers এই যখন it এর পরে কোনো verb থাকবে আর it এর অর্থ সরাসরি প্রকাশ করবে না সেটি হচ্ছে impersonal আসলে বুঝতে পারছেন impersonal verb কাকে বলে এবং কিভাবে আপনি চিনতে পারবেন এখন the viewers এখন আমি যাচ্ছি reflexive verb সিক্স নাম্বার রিফ্লেক্সিভ ভার্ব কেমন যে ভার্বের ভার্ব এর পর সেলফ অর সেলফ যুক্ত অবজেক্ট থাকে তাকে reflexive verb বলে কে ভিউয়ার্স অনেক মজা না সত্যি এটা মজার একটা ব্যাপার দেখেন যেমনটা হচ্ছে হি কিল হিমসেলফ 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 দেখেন এখানে সেলফ যুক্ত অবজেক্ট আছে তো যে বারবার পরে এই সেলফ যুক্ত অবজেক্ট থাকবে সেটি হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব যেমন শি ওয়ার্কস হারসেলফ আর সেলফ ডিয়ার ভিউয়ার্স দেখেন
সে কিন্তু তার নিজের জন্যই কাজটি করে, এই সেলফ জুট আছে তো কাজটি তার জন্য। তো এই কি ওয়ার্ডস এখানে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। দ্য ভিউয়ার্স আশা করি আপনারা এই ফ্যাক্টিটিভ ভার্ব, কগনিটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব, কোয়াসি-প্যাসিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব সম্পর্কে ডেফিনেশন, এক্সাম্পল আরও বেশি বেশি আমি আরও লিস্ট দিয়েছি যেটা যেখানে দরকার বেশি করে বোঝার জন্য। তো ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা আজকের যে লেকচারটি আমার এখানে এক নম্বর থেকে যে সিক্স নম্বর ছয়টির ভাব নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে। ডিয়ার ভিউয়ার্স যদি লেকচারটি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি আপনাদের বন্ধু বান্ধবের কাছে যারা ইংলিশ রিয়েলি জানতে চায়। তারপরে হচ্ছে কমেন্ট করবেন এবং লাইক দেবেন। তো ডিয়ার ভিউয়ার্স আজকে আজ আর নয়, এখানে আমি আমার আজকের লেসনটি শেষ করতে যাচ্ছি। উপভোগ করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।